বর্তমানে বাজার বলতে আমরা যা বুঝে থাকি আজকে থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর আগেও কিন্তু বাজারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন সে সময় প্রতিটি জনপদ বা অঞ্চলকে কেন্দ্র করে হয়তো বা একটি বা দুটি বাজার গড়ে উঠত আবার এইসব বাজারে প্রতিদিনই নিত্য নতুন সদয়পাতি উঠত না সে সময় প্রতিটি জনপদকে কেন্দ্র করে গড়ে উঠা এইসব বাজারে ওই জনপদের লোকেরা তাদের উৎপাদিত ফসল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে আসত বিক্রির উদ্দেশ্যে আবার এইসব বস্তু প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুই দিন কিন্তু আপনি যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বাজারকেন্দ্রিকের পুরাতন ব্যবস্থা বর্তমানে একেবারে হারিয়ে যাচ্ছে আপনি হয়তো বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের বাজার ব্যবস্থার সন্ধান পাবেন কিন্তু অতীতের সুন্দর বাজার ব্যবস্থা এখন একেবারেই বিলীন হওয়ার পথে এখন প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পাড়া মহল্লায় বাজার বসে এবং তা প্রতিদিনই বসে আবার এইসব ঘন ঘন বাজার বসার কারণে ব্যবসায়িক প্রতিযোগিতা ক্ল্যাশ তো সৃষ্টি হয়েছেই ব্যবসায়ীদের মধ্যে ফেতনাফেসাদও বেড়ে গিয়েছে আবার আবার ব্যবসায়ীরা নিজেদের পণ্য বিক্রির জন্য অন্য ব্যবসায়ীদের পণ্যের নামে মিথ্যে অপবাদ দিতেও দ্বিধাবোধ করছে না বর্তমান সময়ে পরিলক্ষিত এইসব বিষয়ে রসুদ্সাল্লা আলি আসাল্লাম আমাদের বলে গিয়েছেন হাদিসে বর্ণিত রয়েছে যে কিয়ামত ততদিন না পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত ফেতনা ফেহাদ প্রকাশ পাবে মিথ্যা বেড়ে যাবে এবং ঘন ঘন বাজার বসবে